কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে অমজ্ঞান দেবরন্দেশ জ্ঞানন্দন সভাপয়া চক্ষুরঞ্জন জন তসময়ী শ্রী গুরবে নম। ভগবান সম্পর্কে অধিকাংশ মানুষের কোন সুস্পষ্ট ধারণা নেই। বহু লোক বলে ভগবান হয়তো এরকম, ভগবান খুব সম্ভবত এরকম, জল্পনা কল্পনা মন গড়া। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যেসাম অন্তগত পাপম জননাম পুণ্য কর্মণাম তে দ্বন্দ্ব মোহনের মুক্তা ভজন্তি মাং দৃঢ়ব্রতা। যারা যেসাম অন্তগত পাপম, যাদের পাপ নির্মূল হয়ে গেছে, অন্তগত মানে একদম শেষ হয়ে গেছে, যাদের কোনো পাপ নেই, তে দ্বন্দ্ব মোহনের মুক্তা, তারাই সন্দেহ থেকে মুক্ত হয়ে সুস্পষ্ট রূপে ভগবানকে জানতে পারে, ভগবানের ভজনা করতে পারে। ভজন্তে মাং দৃঢ়ব্রতা। কৃষ্ণ বলছেন যারা নিষ্পাপ তারাই আমাকে সত্যিকারে জানতে পারে এবং তারাই আমার ভজনা করে। নিষ্পাপ না হলে ভগবান সম্পর্কে যে ধারণা সেটা হবে কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন। তখন তারা বলবে ভগবান হয়তো এরকম, হয়তো এরকম। তাই প্রথমেই দরকার নিষ্পাপ হওয়া। শ্রীমৎ ভাগবতে চারখানা পাপের উল্লেখ আছে, দুতং পানম স্ত্রিয়ম সোনা যত্র অধর্ম চতুর্বিধ। দুতং মানে জুয়া খেলা, জুয়া খেলে কত মানুষ সর্বহারা হয়ে যায়, জুয়া খেলা হচ্ছে একটা পাপ। দুতং শেয়ার মার্কেট, জুয়া খেলা, লটারি, এগুলি পাপ। তো পাপী লোক কখনো ভগবানকে বুঝতে পারে না। দুতং পানম মানে নেশা, মদ গাঁজা চা পান বিড়ি সিগারেট নস্যি দোক্তা, কত রকমের নেশা আছে, ডেনড্রাইট এলএসডি, নেশার কোনো শেষ নেই, ছোট নেশা বড় নেশা। নেশা গ্রহণ করা হচ্ছে পাপ। তাই যারা নেশা গ্রহণ করবে তারা কখনো ভগবানকে বুঝতে পারবে না। যতম প্রাণম স্ত্রীয়ম মানে অবৈধ স্ত্রী সঙ্গ, অবৈধ পুরুষ সঙ্গ, অবৈধ যৌন জীবন, উচ্ছৃঙ্খল যৌন জীবন। ভগবান এক মহান মহৎ উদ্দেশ্যে মানুষকে এই যৌন শক্তি দান করেছেন, যাতে মানুষ সুন্দরভাবে সন্তান উৎপাদন করতে পারে, বিবাহিত জীবনে যাতে সন্তান উৎপাদন করতে পারে। কিন্তু মানুষ সন্তানের দায়িত্ব নিতে প্রস্তুত না থাকলেও তারা ভোগবিলাস ফুর্তি ফুর্তি করার জন্য উচ্ছৃঙ্খল ভাবে এই জনশক্তির অপচয় করে। কখনো সে পতিতা নারীর সঙ্গ করে, এইভাবে চরিত্রহীন জীবনযাপন, এটা পাপ। পাপ উচ্ছৃঙ্খল ভাবে যৌনশক্তির অপচয়, এটা পাপ। সে যারা ওই পাপে লিপ্ত আছে তারা কোনোদিনও ভগবানকে সুস্পষ্ট রূপে জানতে পারবে না। দুতং পানম স্ত্রিয়ম সোনা মানে অন্য প্রাণীকে কষ্ট দেওয়া, জিহ্বার লালসে আমরা খাওয়ার জন্য, নিজের জিহ্বার তৃপ্তির জন্য অন্য প্রাণীকে হত্যা করছি, কষ্ট দিচ্ছি। অনেকে বলে নিরামিষ খেলেও তো প্রাণী হত্যা হয়, আর এই প্রাণী হত্যার মধ্যেও প্রাণী প্রাণী ছাড়া প্রাণী বাঁচতে পারবে না, জীব জীবেশ্য জীবনম, এক এক প্রাণীর খাবার অন্য প্রাণী, এটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে মিনিমাইজ করতে হবে। এমন নয় যে অনেকে আছে নরা মাংস খায়, শুকরের মাংস খায়, তো এইভাবে যা খুশি চীন দেশে সাপের মাংস খায়, বিছু বৃষ্টিক বৃষ্টিক খায়, তো সবই প্রাণী, কিন্তু প্রাণী হলো আমাদের বাছাবাছি করতে হবে, বাছাবাছি করতে হবে। সেই জন্য বলা হচ্ছে নিরামিষ, মিনিমাইজ ইউর ক্রুয়েলটি, তোমার নিষ্ঠুরতাকে কমিয়ে আনো। আমি যা খুশি খেলাম, সবই প্রাণ আছে, প্রাণ আছে, বিচ্ছুরও প্রাণ আছে, সাপেরও প্রাণ আছে, শুকরের প্রাণ আছে, মানুষের প্রাণ আছে, যে নর মাংস ভুজি, শুকর মাংস ভুজি, গরু মাংস ভুজি, সকলেই তো প্রাণ তো সকলেরই আছে, আমাদের বাছাবাছি করতে হবে। এই জন্য বলা হচ্ছে নিরামিষ, তাও আবার ভগবানের কাছে প্রীতি সহকারে অর্পণ করে, ভোগ নিবেদন করে খেতে হবে, তাহলে তুমি পাপ থেকে মুক্ত হবে। যজ্ঞশিষ্ট সিনাসন্ত মুচ্ছন্তে মুচ্ছন্তে সর্বপিলিশই,
মানুষ যখন ভগবানের কাছে ভোগ নিবেদন করে নিরামিষ প্রসাদ কৃপা ভগবানের কৃপা রূপে আহার গ্রহণ করবে, তখন সে পাপ থেকে মুক্ত হবে। না হলে সে বিভিন্ন প্রাণীকে কষ্ট দিয়ে তার পাপ বৃদ্ধি পাবে, কোনোদিনও ভগবান সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা হবে না। এই জন্য দেখা যায় যারা এইভাবে যারা সবসময় মাছ মাংস খাচ্ছে, ভগবান সম্পর্কে তাদের ধারণা সবসময় অস্পষ্ট। তারা বলে হয়তো হয়তো তুমি ভগবান, হয়তো আমি ভগবান, হয়তো ভগবান এরকম। এইভাবে কোনোদিনও ভগবান সম্পর্কে সুস্পষ্ট ধারণা সম্ভব হবে না যতদিন মানুষ এই চার রকমের পাপ কর্মে লিপ্ত আছে। যখন মানুষ এই চার রকম পাপ কর্ম থেকে মুক্ত হবে, তখন মানুষ বুঝতে পারবে ভগবান কিরকম। কোনো কিছু অস্পষ্ট নয়, সুস্পষ্ট। তিনি সবসময় দিব্য বাঁশি বাজাচ্ছেন, তার শরীর রক্ত মাংস দিয়ে তৈরি নয়, তার শরীর হচ্ছে চিন্ময়, আনন্দ চিন্ময়। শরীর হচ্ছে সচ্চিদা আনন্দ বিগ্রহ, চিন্ময় শরীর, রক্ত মাংসের শরীর নয়। বেনম কানন্দম, তিনি সবসময় চিন্ময় বাঁশি বাজাচ্ছেন। অরবিন্দ দলায় তাক্ষম, চিন্ময় পদ্মফুলের মতো তার চোখের সৌন্দর্য। কন্দর্প কোটি কমনীয় বিশেষ শুভম, তার সৌন্দর্য কোটি কোটি কামদেবের থেকেও বেশি। কন্দর্প কোটি কমনীয়, কোটি কোটি কামদেবের থেকেও তিনি বেশি সুন্দর। তার দর্শন হলে মানুষের কাম বাসনা জঘন্য বলে মনে হয়। কন্দর্প কোটি, এইভাবে ভগবানের সুস্পষ্ট বর্ণনা আছে। তাই প্রভুপাদ বলতেন যে আমরা ভগবানের সুস্পষ্ট ঠিকানা, সুস্পষ্ট নাম, তার সুস্পষ্ট পরিচয়, সুস্পষ্ট দেহের বর্ণনা, চিন্ময় দেহের বর্ণনা সুস্পষ্ট, কোনো কিছুই অস্পষ্ট নয়। প্রভুপাদ বলতেন আমরা তার নাম জানি, তার ঠিকানা জানি, তার টেলিফোন নাম্বার জানি, তার বাবার নাম, মার নাম ভগবানের বাবা মা। ভক্তকে কৃপা করে তিনি বাবা মা রূপে স্বীকার করেন, প্রেম, প্রেমের বসে তিনি কোনো ভক্তকে বাবা বলে ডাকেন, প্রেমে এটা সম্ভব। এইভাবে ভগবানের সুস্পষ্ট পরিচয় আমাদের শাস্ত্রে আছে, আর তিনি কখনো একা নন। অনেকে বলেন ভগবান একা, একহম ভবস্যাম, আমি একা আছি, কিন্তু আমি বহু হতে পারি এবং আমি বহু হব, এবং তিনি বহু হয়েছেন। সবই তারই শক্তির প্রকাশ, এই পৃথিবী, সূর্য, চন্দ্র সবই তারই শক্তির প্রকাশ, সেই এক ভগবানের শক্তির বিস্তার, এবং আমরাও তারই অংশ। তাই আমরা যদি তার পদাঙ্ক অনুসরণ করি, তার নির্দেশ পালন করি, তার সেবা করি, তাহলে আমাদের জীবনও তিনি যেমন উচ্চত, তার কখনো পতন হয় না। ভগবতের দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে খাবার যেমন পাকস্থলিতে দিতে হয়, আঙুল দিয়ে আমি একটা রসগোল্লা তুলতে পারি, কিন্তু আঙুল যদি রসগোল্লাটা চটকায়, যতই চটকাক তাতে আঙুলের কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত আঙুল সেই রসগোল্লাকে নিজের মুখে না দিচ্ছে, এবং রসগোল্লা যখন পাকস্থলিতে যাচ্ছে, তখন পাকস্থলি থেকে সে রসগোল্লা থেকে যে পুষ্টি বর্ধক যে শক্তি, সেটা তখন আঙুলের ভিতরে প্রবেশ করবে। ঠিক তেমনি আমরা হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের অংশ। আঙুল যেমন দেহের অংশ, সমস্ত জীব ভগবান শ্রীকৃষ্ণের অংশ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, যে সব জীব হচ্ছে আমার অংশ। এইভাবে আমরা যখন ভগবানের সেবা করব, পাকস্থলীর সেবা করলে হাত পা আঙুল সবই পুষ্ট হয়, ঠিক তেমনি ভগবানের সেবা করলে সবই পুষ্ট হবে। গাছের গোড়ায় জল ঢাললে আলাদা করে ডালপালায় জল দিতে হয় না, ঠিক তেমনি আমরা যদি ভগবানের নির্দেশ মেনে চলি সকলেই উপকৃত হবে। এই যে ভগবান সম্পর্কে সুস্পষ্ট ধারণা, ভগবান কে না কৃষ্ণ ভগবান, তার সঙ্গে আমাদের সম্বন্ধ হচ্ছে সেবার সম্বন্ধ, এবং সেবার মাধ্যমেই আমরা আমাদের জীবনের পূর্ণ সিদ্ধি, পূর্ণ প্রাপ্তি লাভ করতে পারি। এই ভগবান সম্পর্কে, তার সঙ্গে আমাদের সম্পর্ক এবং জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম। এইভাবে
সম্বন্ধ অভিধেয় প্রয়োজন একমাত্র আমাদের বৈদিক শাস্ত্রে, বৈষ্ণব শাস্ত্রে অত্যন্ত সুস্পষ্ট ভাবে সব দেওয়া আছে। আর যারা পাপে লিপ্ত, মাংস খাবে, মাছ খাবে, ধূমপান করবে, মদ খাবে, চা খাবে, বিড়ি খাবে, তারা কোনোদিনও ভগবানকে বুঝতে পারবে না। হরে কৃষ্ণ।